অনেক দূরে চলে গেছে, কিন্তু না, শীতের সময় কিন্তু করোনার প্রকোপ খুব বেশি হয়ে যায় এবং এই করোনা ভাইরাস আরো বেশি সক্রিয় হয়ে যায়। এই জন্য আমরা খুব বেশি সতর্ক থাকবো এবং সচেতন হবো। যেমন ধরো ঠান্ডা লাগাবো না, ঠান্ডা জাতীয় খাবার খাবো না, বা হাত যখন ধুবো তখন যেন আমরা উষ্ণ গরম পানিতে হাতটা ধুতে পারি, সেই দিকে একটু লক্ষ্য রাখবো। আর কি করবো, মোটা কাপড় পরবো। সবাই ঘরে থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, তোমরা আমাদের জন্য করবে, আমরা তোমাদের জন্য দোয়া করবো, সবার মঙ্গল কামনা করতে হবে, তাই না? আজকে আমরা সরকার কর্তৃক যে নতুন সিলেবাস দিয়েছে তার মধ্যে তোমাদের আজকের যে পাঠ্যটা সেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা এবং বানান। আমরা কিন্তু এই ক্লাসগুলো আগেই করে ফেলেছিলাম, তারপরেও যেহেতু সরকার নির্ধারিত একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, যার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, আবারও সেগুলোকে রিভিশন করতে হবে, যেন আমরা অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে পারি। অ্যাসাইনমেন্ট লেখার জন্য কিন্তু আমাদেরকে অধ্যায়গুলো বারবার রিভাইজ করতে হবে, কারণ খুব সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, তাই না? অ্যাসাইনমেন্টের ভিত্তি করে তো আমাদের মূল্যায়নটা হবে। ছোট আমার প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা তাহলে আজকে আলোচনা করবো ভাষা ও বাংলা ভাষা এবং বানান নিয়ে। তাহলে আজকে যে পাঠটা আমরা করবো, করার পরে আমরা কি শিখবো দেখো, আজকে আমাদের এই পাঠ শেষে ভাষার প্রকারকে, ভাষার উপাদান সম্পর্কে বলতে পারবে, ভাষার রূপ বৈচিত্র্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বানানের ধারণা ও বানানের নিয়ম সম্পর্কে তোমরা লিখতে পারবে। তাহলে আমরা আজকে আলোচনায় ফিরে আসি। আজকে আমাদের আলোচ্য বিষয় যেগুলো তার মধ্যে রয়েছে ভাষা, ভাষার প্রকারভেদ, ভাষার উপাদান, প্রকাশ মাধ্যম ও ভাষা, মাতৃভাষা ও বাংলা ভাষা। তোমরা এগুলো কিন্তু খাতায় খুব সুন্দর করে লিপিবদ্ধ করো। তারপরে দেখো ভাষার রূপ বৈচিত্র্য, সাধু ও চলিত ভাষা, বানানের ধারণা, বানানের নিয়ম, এগুলো হচ্ছে আমাদের কিন্তু আজকের আলোচ্য বিষয়, যেগুলো আমাদের খাতায় খুব সুন্দর করে লিখতে হবে, যেন পরবর্তীতে আমরা কি করতে পারি, আমাদের সুবিধা মতো সেই অংশ থেকে বের করে আমাদের যে প্রয়োজনীয় উত্তরগুলো সেটা যেন আমরা নিতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করব ভাষা নিয়ে, যে ভাষাটা কোথা থেকে এসেছে, আমাদের মুখের ভাষা, তাই না? এই মুখের ভাষা কিভাবে হলো, কিভাবে আমরা ভাষা কথা বলবো, ভাষার প্রকারভেদ কতগুলো, সব বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো। তাহলে আমরা আজকে দেখে নিই ভাষা। ভাষা কি? বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি বা আওয়াজ উচ্চারণ করে মনের স্পষ্ট ভাব প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ভাষা। অর্থাৎ বাকযন্ত্র, বাকযন্ত্র কোনটা? আমাদের এই যে গলা থেকে ওপরের অংশগুলো, তাই না? এই যন্ত্রের সাথে কণ্ঠনালী বলো, তারপরে মুখ দিয়ে আমরা কথা বলছি, এই কথার ঠোঁট, এই সমস্ত কিছু কিন্তু বাকযন্ত্র, তাই না? এই বাকযন্ত্রের সাথে যে ধ্বনি বা আওয়াজ উচ্চারণ করে আমরা মনের ভাব প্রকাশ করছি স্পষ্টভাবে, কিন্তু সেটা আমরা কিন্তু এমনভাবে কথা বলি যেন সেটা স্পষ্ট হয়। যেমন আ অ হ এরকম বলে কি আমাদের কেউ কথা বলতে পারবে? এটা কিন্তু কোনো স্পষ্ট হবে না। বা আমি ভাত খেতে চাচ্ছি, এটা যদি আমি না বলে আ বা এরকম করে বলি তাহলে কিন্তু সেটা ভাষা হবে না। এই জন্য আমাদের মনের ভাব প্রকাশ করতে হবে স্পষ্টভাবে, আর যেটা আমরা স্পষ্টভাবে প্রকাশ করি তাকে বলা হচ্ছে ভাষা। তাহলে আমরা বুঝতে পারলাম ভাষাটা কি, ভাষাকে কি বলা হচ্ছে। প্রাণী জগতে হলো একমাত্র তাদের যে মানুষের ভাষা আছে, মানুষই করে সুন্দর করে কথা বলতে পারে, তাই না? তাহলে প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। এবার আসি ভাষার প্রকারভেদ। ভাষা দুই প্রকার, কি কি? একটা হচ্ছে মৌখিক ভাষা, একটা হচ্ছে লিখিত ভাষা। আমরা সবাই জানি যে আমাদের ভাষা মৌখিক এবং লিখিত। মৌখিক কি? মৌখিক মতো আমরা কি বুঝি বলতো? মুখের ভাষা, তাই না? আর লিখিত যেটা লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তাহলে আমরা ভাষার প্রকারভেদে দেখতে পাচ্ছি যে ভাষা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষাটা কি, এই মৌখিক ভাষা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে, না হলে তো বুঝতে পারবো না যে মৌখিক ভাষাটা আসলে কি। যেসব ভাষায় লেখার কোনো ব্যবস্থা নেই সেইগুলোকে বলা হচ্ছে মৌখিক ভাষা। যেমন আগেকার সময় কি করা হতো, ভাষাকে কিন্তু লিপিবদ্ধ করে রাখতে হতো না, লেখার কোনো ব্যবস্থা ছিল না, সেইগুলো কি হতো এক সময় কিন্তু হারিয়ে যেত। অর্থাৎ যে একটা কথা বলছে এটা হয়তো বা পরবর্তী যখন বলতে যাবে তখন হয়তো তার যোজন বিয়োজন হতেই পারে, তাই না? অর্থাৎ কম বেশি হতেই পারে, কিন্তু যদি এটা লেখা থাকতো, লেখার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু যেটা বলেছে সেটাই কিন্তু আমরা পুনরায় দেখতে পেতাম। কিন্তু যখন সেটা লেখার কোনো ব্যবস্থা নাই তখন সেটা কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এবং হারিয়েও গিয়েছে।
আর আমরা দেখতে পাচ্ছি একটা লিখিত ভাষা, যেসব ভাষা লেখার ব্যবস্থা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে লিখিত ভাষা। লিখিত ভাষার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, বলতো কেন? কারণ হচ্ছে লিখিত ভাষা যেটুকু লেখা আছে সেইটুকুই, আর যখন আমরা মুখে বলতে যাচ্ছি তখন কি দেখো, যে কথাটা আমি বলেছিলাম দেখা যাচ্ছে কিছুটা বেশি বলেছিলাম, পরবর্তী সে এটা কি পরিবর্তনে কম বললাম বা কম বলেছিলাম সেটাকে আরেকটু বেশি করে আমরা বিশ্লেষণ করতে পারি। কিন্তু লেখা যখন থাকবে তখন কিন্তু সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা চলে আসবে, অর্থাৎ যে অংশটুকু আমরা লিখেছি শুধু আমরা সেই অংশটাই পাবো। এই জন্য বলা হচ্ছে যে লিখিত ব্যবস্থা লিখিত ভাষার একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই এবার আমরা তাহলে কি বুঝতে পারলাম যে মৌখিক ভাষা যার কোনো লিখার ব্যবস্থা নেই তাকে বলা হচ্ছে মৌখিক ভাষা, অর্থাৎ মুখে মুখে বলা হচ্ছে, আর লিখিত ভাষা যেটাকে লিখার ব্যবস্থা রয়েছে যেটাকে লিখে সংরক্ষণ করা যায়। এবার আসি আমরা লিখার যে আমরা যে এতক্ষণ বললাম না লিখিত ভাষা, সেই লিখার ব্যবস্থাটা কেমন ছিল? ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন রকম ছিল, একটা হচ্ছে বর্ণ ভিত্তিক, আর একটা হচ্ছে অক্ষর ভিত্তিক, আর একটা হচ্ছে ভাবার্থ। বর্ণ ভিত্তিক অর্থাৎ কোন কোন একটা হলো বর্ণ দিয়ে, একটা হলো সংকেত টাইপের এরকম একটা সাংকেতিক চিহ্ন বা বর্ণ দিয়ে আমরা কি মনের ভাব প্রকাশ করতে পারতাম। আবার কিছু আছে অক্ষর ভিত্তিক, অর্থাৎ অক্ষর গুলো আমরা লিখি না, সেই অক্ষর ভিত্তিকও কিন্তু লিখার ব্যবস্থা রয়েছে। আর ভাবার্থ, ভাব প্রকাশ, যেমন হাত দিয়ে, ইশারা করে, কোনো ভঙ্গি দিয়ে, এটাকে বলা হচ্ছে ভাবার্থ। এই তিন রকম ব্যবস্থাতে কিন্তু লেখাকে সংরক্ষণ করে রাখা যায়। লেখার কি ব্যবস্থা তাহলে কয় ধরনের? তিন ধরনের। এবার আসি ভাষার উপাদান। এতক্ষণ আমরা কিন্তু পড়েছি ভাষা প্রধানত দুই প্রকার, কি কি? মৌখিক ভাষা, লিখিত ভাষা। এই মৌখিক ভাষা, লিখিত ভাষা এর বাইরে দিয়ে একটা অংশ আছে আমাদের ভাষার উপাদান। কি কি উপাদান দিয়ে ভাষাটা তৈরি হয়েছে? এই উপাদানের ভিত্তিতে ভাষার উপাদান হচ্ছে প্রধানত চারটি। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, বাগার্থ। ধ্বনি যেটাকে আমরা কি বলি, আওয়াজ করা, তাই না? শব্দ করা বা কথা যেগুলো বোঝে টুকরো টুকরো অংশগুলো সেটা হচ্ছে ধ্বনি। তারপরে হচ্ছে শব্দ, বাক্য আর বাগার্থ। শব্দ, অনেকগুলো শব্দ মিলে কিন্তু আমরা হলো কি করি, একটা কথা শেষ করি, আর অনেকগুলো শব্দ মিলে হচ্ছে বাক্য, আর বাগার্থ হচ্ছে সেটার অর্থ। তাহলে বিস্তারিত আলোচনা আমরা করি। ধ্বনি, বাতাসের আঘাতের ফলে কিন্তু ধ্বনি সৃষ্টি হয়। দেখো সব ধ্বনি কিন্তু ভাষা না, যেমন পাখির আওয়াজ, পাখি কি করে, কিচির মিচির করে ডাকে, সেটা কি ভাষার মধ্যে পড়ে? তা কিন্তু পড়ে না, ওটাকে বলা হচ্ছে আওয়াজ। কিন্তু আমরা কি বলছি, বাতাসের আঘাতের ফলে সৃষ্টি হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনি কিন্তু মিলিয়ে কি করছে, আমরা ভাষা প্রকাশ করছি। শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। আমি একটু আগে বললাম না যে পাখির কিচির মিচির আওয়াজ কিন্তু ধ্বনির মধ্যে পড়ে না, কারণ ওটা হচ্ছে কিচির মিচির একটা শব্দ। কিন্তু আমাদের যখন মনের ভাব প্রকাশ করতে হবে তখন অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। আর হলো যে অর্থপূর্ণ শব্দগুলো কি হচ্ছে, ধ্বনির সাহায্যে কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই বলা হচ্ছে এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়, যেমন এই ক, তারপরে আ, বা হলো আমরা লিখি না আম, আ, ম, এরকম ভাবে অনেকগুলা ধ্বনি কি করছি, একসাথে মিলিয়ে একটা পূর্ণ শব্দ তৈরি করছি। এখন আসি বাক্যে। বাক্য বলতে কথা বা বচনকে বোঝায়। আমরা দেখো শুধুমাত্র যদি বলি মা, আমি, ভাত, খাবো, এরকম যদি একটা একটা করে বলি তাহলে কিন্তু এটা পূর্ণ একটা বাক্য হবে না। যদি আমি সুন্দর করে বলি মা আমি ভাত খাবো বা মা আমি স্কুলে যাব, তাহলে এটা কিন্তু একটা সুন্দর বাক্য হবে। তাই বলা হচ্ছে বাক্য বলতে কথা বা বচন বোঝায়, অর্থাৎ খুব সুন্দর করে শব্দগুলোকে অর্থপূর্ণভাবে সাজিয়ে আমি আমার মনের ভাব যখন প্রকাশ করব তখন সেটা কিন্তু বাক্য হয়ে যাবে। বাগার্থ, বাগার্থ হচ্ছে অভিধানে শব্দের যে অর্থ, অর্থাৎ যে শব্দটা আমি বলছি সেই শব্দের যে অর্থ সেটাকে বলা হচ্ছে বাগার্থ। শব্দ বা বাক্যের এইরকম এইসব কিন্তু বাগার্থেরই আলোচনা হয়। এই বাগার্থ কিন্তু হলো কোথায় আলোচনা হচ্ছে, বলছে ভাষার শব্দ বা বাক্যের এইসব অর্থের আলোচনা কিন্তু বাগার্থের কাজ, অর্থাৎ প্রত্যেকটা অর্থ কিন্তু আমরা বাগার্থের মধ্যে পেয়ে থাকি। তাহলে আমরা ভাষার উপাদান কয়টা দেখলাম? আমরা ভাষার উপাদান দেখলাম চারটা, কি কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগার্থ। এবার আসি প্রকাশ মাধ্যম। আমরা তো ভাষাটা বলবো, এই ভাষাটা কিভাবে বলবো, তাই না? এর অবশ্যই একটা প্রকাশ মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি দেখো, মানুষের ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। ভাষা দিয়ে মানুষ কিন্তু শুধুমাত্র যে ভাব প্রকাশ করে তা কিন্তু না, অর্থাৎ
যারা ধরো কথা বলতে পারে না বা যারা দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো গলার সমস্যা কথা বলতে পারছে না, এই জন্য তাদেরকে কি করতে হয় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে হয়। যেমন আমরা তখন অনেক আনন্দের মধ্যে কি এরকম বিচ্ছিন্ন দেখাই না, এটা হয় আমরা প্রকাশ করছি, বা আমরা থামতে বলি, বা এরকম কোনো চিহ্ন দিই, বা দুইটা তিনটা এরকম ভাবে সংকেত ব্যবহার করি, অঙ্গভঙ্গি ব্যবহার করি। আবার অনেকে কি করে ছবি আঁকে, ছবি আঁকেও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায় না। অর্থাৎ আমি একটা ছবি আঁকাচ্ছি, এই ছবির মধ্যে কিন্তু কবি যে চিত্রশিল্পী সে কি করছে তার মনের ভাবটা কিন্তু ফুটিয়ে তুলছে। দেখা যাচ্ছে তোমরা প্রাকৃতিক যে দৃশ্যগুলো আঁকো সেখানে বোঝা যায় না যে একটা গ্রামের কি সুন্দর চমৎকার দৃশ্য, বা হলো বৃষ্টি পড়ছে বা সূর্য উঠছে, এইরকম ভাবে ছবি এঁকেও কিন্তু মানুষ কি করতে পারে তার ভাব প্রকাশ করতে পারে। তাই আমরা মাধ্যম হিসাবে কি বলতে পারছি যে ভাষা শুধু মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এছাড়া আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নিজের ভাব প্রকাশ করতে পারি। এবার আসি মাতৃভাষা ও বাংলা ভাষা। আমাদের মাতৃভাষা কি বলতো, তোমাদের কি মনে আছে? সবার মনে থাকার কথা, কারণ আমরা 1952 সালে ভাষার জন্য কি করেছিলাম, আন্দোলন করেছিলাম, লড়াই করেছিলাম, করে আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছিলাম। সেই মাতৃভাষা আর বাংলা ভাষাটা আমরা জানি আছি। মাতৃভাষা অর্থ মায়ের ভাষা, অর্থাৎ মায়ের কাছ থেকে যে ভাষা আমরা শিখি, আমরা তো জন্মের পরে প্রথম মায়ের কাছ থেকে শিখি, তাই না? মায়ের কাছ থেকে কিন্তু আমরা কথা বলা শিখি, তাই বলা হচ্ছে মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। অন্যভাবে বলা যায় যে আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হচ্ছে আমাদের মাতৃভাষা, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই না? আমরা যেহেতু বাঙালি, আমাদের যেহেতু বাংলা দেশে জন্ম, তাই আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। আর শিশু কিন্তু প্রথম যে প্রাথমিক বিদ্যালয় সেটা কিন্তু একটা পরিবার, আর প্রথম শিক্ষাটা, ভাষা শিক্ষাটা হয় কিন্তু মায়ের কাছ থেকে, তাই আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। এবার আসি ভাষার রূপ বৈচিত্র্য। ভাষাটা কেমন হয়, কেমন ভাবে ভাগ করা হয়, যে বৈচিত্র্যটা কেমন দেখা যায় বিভিন্ন স্থানে, কিন্তু ভাষার তারতম্য, ভাষার পার্থক্য দেখা যায়। আমরা অনেকে কি বলি যে দেখো কেমন করে কথা বলছে, অর্থাৎ তার মধ্যে আঞ্চলিকতা আছে, বা হলো এক এক অঞ্চলের এক এক রকম ভাষা আছে। সেই বৈচিত্র্য, রূপ বৈচিত্র্যটা আমরা আজকে আলোচনা করব। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, অর্থাৎ হচ্ছে একক রূপ নাই। দেখা যাচ্ছে আমরা যে কথা বলছি না, কথা এই কথাটা করে কহা বলছে, তারপরে হলো বলছে, তাকে বলছি, বলেছিল, বলেছিলাম, এরকম ভাবে অনেক রকম ভাবে বলতে পারে, তাই বলছে এক। এর হলো অখণ্ড বা একক রূপ নেই, এই ভাষা নানা রকম রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ স্থান ভেদে, পরিবেশ ভেদে ভাষার এই তারতম্যটা হয়ে থাকে, রূপ বৈচিত্র্যটা হয়ে থাকে। তাহলে আমরা আজকে জানি রূপ বৈচিত্র্যটা কি। ভাষার যে রূপ বৈচিত্র্য সেটার মধ্যে আমরা আসি উপভাষা। ভৌগোলিক ব্যবধান বা আঞ্চলিক ভেদে ভাষার যে রূপ বৈচিত্র্য তাকে বলা হচ্ছে উপভাষা। অর্থাৎ ভৌগোলিক ব্যবধান, তোমার স্থান যেটা সেটা পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু ভাষার তারতম্য হচ্ছে। অঞ্চল ভেদে, এক এক অঞ্চলের কথা কিন্তু এক এক রকম, সেই জন্য বলা হচ্ছে ভৌগোলিক ব্যবধান এবং অঞ্চল ভেদে ভাষার বৈচিত্র্য হয়, তাই হলো উপভাষা। তাহলে আমরা উপভাষা হিসেবে কাকে পাচ্ছি, যে ভাষাটা অঞ্চল ভেদে ভৌগোলিক পরিবেশের কারণে পার্থক্য হচ্ছে তাকে বলা হচ্ছে উপভাষা। এই ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আঞ্চলিক ভাষা, ওই যে আমরা বলেছি না আঞ্চলিকতা, অনেকে কিন্তু আমরা শুদ্ধভাবে কথা বলি, মাঝে কিন্তু আঞ্চলিকতা, অনেকের মাঝে আঞ্চলিকতা থাকে। এই আঞ্চলিকতাকে বলা হচ্ছে আমাদের বলতে এটা হলো কি দোষের না, এই আঞ্চলিকতায় কথা বলে বলে কি এটা কি দোষের না। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে, অর্থাৎ আঞ্চলিক ভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও দোষের নয়। আমার আঞ্চলিকতা, আমি হলো একটা কথা শুনেছি বা তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন আমি আঞ্চলিকতাকে পরিহার করবো তখন আমি কিন্তু নিজেকে কি করবো, মেরে ফেলবো। অর্থাৎ নিজের মধ্যে নিজের সেই অস্তিত্বটাকে কিন্তু আমি রাখছি না। এই জন্য আঞ্চলিকতায় কথা বলাটা কিন্তু কোনো দোষের না, এটা আমরা বলতেই পারি। উপভাষা হলো মায়ের মতো, মাকে যেমন শ্রদ্ধা করা উচিত, নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা এবং সম্মান করা উচিত। মাকে আমরা ভালোবাসি না, আমরা যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমরা হলো চাকরি সূত্রে যেখানেই যাই না কেন, বা আমরা বেরোবি যেখানেই না কেন, মাকে সবাই আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আর এই শ্রদ্ধা ভালোবাসা করতে বলেছে তাকে, এই ভাষাকে, তাই বলা হচ্ছে উপভাষা হচ্ছে মায়ের মতো। মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং কি করি, সম্মান করি, ঠিক সেই রকম ভাবে আমাদেরকে কি করতে হবে, উপভাষাকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। এখন আসে উপভাষা, আমি একটা উদাহরণ দিই। দেখো
এক ধরনের দুই ভূত আসিল, এক ধরনের দুই ভূত আসিল। এটা এই কথাটা দেখো আমরা সহজভাবে বলি যে একজনে দুইটা পুত্র ছিল বা একজনে দুইটা সন্তান ছিল বা একজনে দুইটা ছেলে ছিল। এই যে এখানে বলছে এক জনের, এখানে এক না বলে আমরা বলছি এক জনের দুই, দুইটা আমরা সবাই বলি ভূত। ভূত মানে এখানে পুত্রকে বলা হচ্ছে, ছেলেকে বলা হচ্ছে, আসিল মানে পুত্র ছিল। এই যে এটাও হচ্ছে একটা আঞ্চলিক, এটা কি বলা খারাপ? এটা অবশ্যই খারাপ না, কারণ এটা তার কি হচ্ছে নিজস্ব ভাষা, নিজস্ব একটা বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে উপভাষা। তাহলে আমরা উপভাষা বলে নিলাম। এবার আসি প্রমিত ভাষা। এইটা প্রমিত ভাষাটা কেমন দেখো, এই জাতীয় ভাষা গুলোতে উপভাষা গুলো অনেক সময় বোধগম্য হয় না, একই ভাষা উপভাষা গুলো অনেক সময় বোধগম্য হয় না, ভাষা বোঝা যায় না। এই জন্য একটা উপভাষাকে আদর্শ করে আমরা সবার বোধগম্য ভাষা রূপে কি করি, প্রমিত ভাষা ব্যবহার করি। এই উপভাষাটাকে আদর্শ ধরি, অর্থাৎ যেটা সঠিক সেই রকম একটা ভাষাকে আমরা আদর্শ ধরে মানুষের বোধগম্য হয় সেই রকম ভাবে একটা ভাষা তৈরি করি, যেটাকে বলা হচ্ছে প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক ও ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই আমরা হলো প্রমিত ভাষা ব্যবহার করি, তার সাথে কি করি প্রশাসনিক কাজ, অফিস আদালতে যেসব কাজ হয় ঠিক সেই সব কাজের কিন্তু আমরা প্রমিত ভাষা ব্যবহার করি। কারণ হচ্ছে উপভাষাকে আমরা কি করছি, যেটা বোধগম্য সবার জন্য বোঝা যায়, সবাই যেমন বুঝতে পারে, যেটার অর্থ প্রায়শই একই রকম হয়, এই জন্য এই উপভাষাকে একটা কি করছি আমরা কেন্দ্র করে প্রমিত ভাষাটা তৈরি করছি। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ভাষাটা ব্যবহৃত হচ্ছে। এবার আসি পার্থক্য, উপভাষা এবং প্রমিত ভাষার মধ্যে কিছু নির্দিষ্ট পার্থক্য রয়েছে, কি কি পার্থক্য গুলো একটু দেখে নাও। প্রমিত ভাষা লিখিত ব্যাকরণ থাকে, উপভাষায় থাকে না। আমি আগেই বলেছি যখন আমরা প্রমিত ভাষা নিচ্ছি তখন কি করছি উপভাষাকে উপভাষাকে আমরা কি করছি কেন্দ্র করছি, করার পরে প্রমিত ভাষা করছি, তাই বলা হচ্ছে। আর ব্যাকরণ যেহেতু কি করে সমস্ত নিয়ম নীতি মেনে চলে, এইরকম সুনির্দিষ্ট নিয়ম কিন্তু অন্য কোথাও নাই। ব্যাকরণে যতটা সুনির্দিষ্ট ভাবে আমরা কথাবার্তা বলি বা লিখালিখি করি এইরকম কিন্তু অন্য কোনো ভাষাতে নেই। তাই জন্য বলা হচ্ছে প্রমিত ভাষা লিখিত ব্যাকরণ থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা নিয়ম থাকে, আর উপভাষায় কিন্তু থাকে না। কারণ উপভাষায় যে আঞ্চলিকতা থাকে, ইচ্ছা মতো মানুষ কথা বলতে পারে। উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করা হয়, প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। যেমন মায়ের কাছ থেকে আমরা শিখছি, অঞ্চল থেকে শিখছি, ভৌগোলিক অবস্থার ব্যবধানে যার যেখানে জন্ম সে সেখান থেকে কিন্তু আমরা এটা শিখছি। অথচ যখন প্রমিত ভাষা আমরা বলতে যাব তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, চর্চা করতে হবে, না হলে কিন্তু আমরা শুদ্ধভাবে কথা বলতে পারবো না। এই উপভাষা শিশু কিন্তু প্রাকৃতিক নিয়মে অর্থাৎ পরিবেশের ওপর থেকে কিন্তু অর্জন করে, এর জন্য কোনো শিক্ষার দরকার হয় না। কিন্তু প্রমিত ভাষা যখন আমরা বলতে যাব তখন অবশ্যই সেটাকে আমাদের কি করতে হবে, চর্চা করতে হবে, চর্চা ছাড়া কিন্তু আমরা প্রমিত ভাষা বলতে পারবো না। প্রমিত ভাষা শেখার শেখার বিষয়, উপভাষা অর্জনের বিষয়, প্রমিত ভাষা শেখার বিষয়। শেখা মানে কি, আমি শিখব তখন কিন্তু আমি শুদ্ধভাবে কথা বলতে পারবো, আর উপভাষা আমার কিন্তু জন্ম লগ্ন থেকে আমি কিন্তু অর্জন করেছি। এই জন্য বলা হচ্ছে যে প্রমিত ভাষা শেখার বিষয় কিন্তু উপভাষা হচ্ছে অর্জনের বিষয়। তাহলে আমরা প্রমিত ভাষা আর উপভাষার মধ্যে কিছু নির্দিষ্ট পার্থক্য দেখলাম, তাই না? এখন তো তোমরা বলতে পারবা যে কিভাবে উপভাষা প্রমিত ভাষার তফাৎটা হয়। এবার আসি কথ্য ভাষা। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষার ব্যবহার করা হয় তখন তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে, যখন ধরো আমি একটা ভালো কোনো জায়গায় যাচ্ছি, কোনো প্রতিষ্ঠানে বা কোনো আমার প্রয়োজন যেখানে আমাকে শুদ্ধভাবে অনেক সুন্দর করে কথা বলতে হবে, অর্থাৎ আমাকে উপস্থাপন করতে হবে অনেক সুন্দর করে, চমৎকার করে, চমকপ্রদভাবে, সেই পরিবেশ এবং প্রয়োজনে আমরা কিন্তু এই কথ্য ভাষাটা ব্যবহার করে থাকি। তাই বলা হচ্ছে বিশেষ পরিবেশ বা প্রয়োজনের বাইরে যখন আমরা ভাষার ব্যবহার করি তখন তাকে বলা হচ্ছে কথ্য ভাষা। এবার আসি ব্যক্তি ভাষা। ব্যক্তি ভাষা, ব্যক্তি ভাষাটা কি, এটা হচ্ছে ব্যক্তির পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে ব্যক্তি ভাষা। অর্থাৎ আমার পরিচয়, আমি কেমন, আমি শিক্ষিত না আমি অশিক্ষিত, না আমার মধ্যে কিছুটা জ্ঞানের স্বল্পতা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে মানুষের ওই ব্যক্তি ভাষার উপরে। ধরো আমি যদি
খুব ভালো একটা পরিবেশে গিয়েছি, কিন্তু আমার কথাবার্তা চাল চলনের মধ্যে বোঝা যাচ্ছে যে আমি মোটেও শিক্ষিত না বা এই পরিবেশের সাথে মানানসই নয়। অর্থাৎ আমার পরিচয়টাকে কিন্তু আমি ওখানেই ফুটিয়ে তুলেছি। তাই বলা হচ্ছে ব্যক্তি এই পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ করে তাই হচ্ছে ব্যক্তি ভাষা। অর্থাৎ তুমি সুন্দরভাবে সূক্ষ্মভাবে সঠিকভাবে যখন কথা বলবা, যেমন ডাক্তারের ভাষা বলো, চিকিৎসকের ভাষা বলো, এরকম ভাবে তারা নিজ নিজ অবস্থান থেকে কিন্তু তাদের পরিচয়টা নিশ্চিত করে, সেই ভাষাকে বলা হচ্ছে ব্যক্তি ভাষা। এবার আসি সামাজিক ভাষা। সামাজিক ভাষা দেখি সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে বলা হচ্ছে সামাজিক ভাষা। যেমন ধরো শিক্ষিত সমাজের ভাষা, অশিক্ষিত সমাজের ভাষা, অর্থাৎ উচ্চ শ্রেণীর ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা, এগুলোকে বলা হচ্ছে সামাজিক ভাষা। তাই বলা হচ্ছে সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে বলা হচ্ছে সামাজিক ভাষা। মানুষ অসম আর্থ সামাজিক ও শিক্ষাগত যোগ্যতার অধিকারী। মানুষ কিন্তু কি করছে, অসম আর্থ সামাজিক, অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে কি করছে, শিক্ষা অর্জন করে, শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু অধিকারী, এই যোগ্যতা কিন্তু তাদের আছে। আর এর ভিত্তিতে কিন্তু আমরা এর পার্থক্যটা তৈরি করছি। যেমন বলছে দেখো, নিরক্ষর মানুষ যে ভাষায় কথা বলে, শিক্ষিত মানুষ কিন্তু সেভাবে কথা বলে না বা সেভাবে বলতে পারে না। তুমি যতই হলো চেষ্টা করো না কেন, খুব ভালো করে কথা বলতে পারবা, কিন্তু যখন দেখবা একটা অশিক্ষিত, সে কিন্তু তোমার মতো শিক্ষিত, তোমার মতো শুদ্ধ ভাবে বা সঠিক ভাবে কথা বলতে পারবে না, অবশ্যই তাদের ব্যাকরণগত কোনো সমস্যা হবে। তাই বলা হচ্ছে নিরক্ষর মানুষ যেভাবে কথা বলে, শিক্ষিত মানুষ কিন্তু সেভাবে বলে না। অর্থাৎ শিক্ষিত মানুষ অবশ্যই নিয়ম মেনে সুন্দর করে চমৎকার করে কথা বলে। এই সামাজিক ভাষাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে উচ্চ শ্রেণীর ভাষা, এই ভাষায় সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করে তাদের ভাগ ব্যবহার করে। অর্থাৎ উচ্চবিত্ত উচ্চ শ্রেণীর মানুষ অধিক সুযোগ সুবিধা, দেখা যাচ্ছে আমরা সমাজের সমস্ত শিক্ষা, যেমন শিক্ষা দীক্ষা বলো, চিকিৎসা বলো, মানে সমস্ত সুযোগ গুলো কিন্তু আমরা লাভ করছি, আর তারাই কিন্তু এই উচ্চ শ্রেণীর ভাষা ব্যবহার করছি। আর নিম্ন শ্রেণীর ভাষা তারা দেখো এভাবে সমাজের কম সুযোগ সুবিধা ভোগ করে যারা তারা কথা বলে, যেমন নিম্ন শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাদেরকে ছোট করছি না, কিন্তু তাদের মানে পরিবেশটাতে কিন্তু এই তারতম্যটা তারা করে ফেলছে, উচ্চ শ্রেণীর ভাষা আর নিম্ন শ্রেণীর ভাষা। তাহলে সামাজিক ভাষা কয় রকম, ধরো দুই রকম, একটা হচ্ছে উচ্চ শ্রেণীর, একটা হচ্ছে নিম্ন শ্রেণীর ভাষা। এবার আসি পেশাগত ভাষা। সমাজে কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে বলা হচ্ছে পেশাগত ভাষা। যেমন একজন ইংরেজি শিক্ষক কিন্তু সে কিন্তু চমৎকার ভাবে ইংরেজিতে কথা বলবে, একজন বাংলা শিক্ষক যে সে কিন্তু চমৎকার ভাবে ব্যাকরণ নিয়ে কথা বলবে। আবার দেখো ইঞ্জিনিয়ার বলো, চিকিৎসক বলো, বা হচ্ছে কোনো অধ্যাপক বলো, বা কোনো প্রতিষ্ঠানে সে চাকরিরত আছে, এই জন্য পেশার উপর ভিত্তি করে কিন্তু ভাষার বৈচিত্র্য দেখা যায়। ভাষার যে রূপ বৈচিত্র্যগুলো আমরা এতক্ষণ লক্ষ্য করছি, তার মধ্যে কিন্তু পেশাগত ভাষাটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে। তাই বলছে যে সমাজের বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে বলা হচ্ছে পেশাগত ভাষা। দ্বিতীয় ভাষা, দ্বিতীয় ভাষাটা কি, আমরা প্রথমেই বলেছি আমরা মায়ের কাছ থেকে কি করি, প্রথম ভাষা শিক্ষা অর্জন করি। মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাকে বলা হচ্ছে মাতৃভাষা। কিন্তু দ্বিতীয় ভাষা তাহলে কি বলতো, মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলা হয়। আমরা বলেছি মায়ের কাছ থেকে যে ভাষা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা, কিন্তু আমরা কি মাতৃভাষা শিখে কি থামতো না, আমাদের কি হচ্ছে জ্ঞানের পরিধিতে আরো বিস্তারিত করার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে করবো, নিজেকে উপস্থাপন করার জন্য বিভিন্ন রকম ভাষা শিখি, যেমন ধরো ইংরেজি ভাষা শিখি কেউ, আমরা হলো ধর্মীয় কারণে আরবি ভাষা শিখছি, এই যে বিভিন্ন রকম ভাষা, কেউ উর্দু শিখছে, কেউ ফার্সি শিখছে, এইভাবে আমরা মাতৃভাষা ছাড়া আরো অনেক ভাষা শিখি। যার যার মাতৃভাষা সে কিন্তু সেটা শিখেই কিন্তু থামত না, সে কি করে আরো উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন ভাষা চর্চা করে, আর যখন এই চর্চা করে তখন সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় ভাষা। তাহলে মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে আমরা দ্বিতীয় ভাষা বলতে পারি। আমাদের যেমন বাংলা ভাষা, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমরা যেটা ইংরেজি শিখি বা আরবি শিখি বা ফার্সি শিখি সেটা হচ্ছে আমাদের কাছে দ্বিতীয় ভাষা। এই দ্বিতীয় ভাষাকে কিন্তু বলা হচ্ছে বিদেশি ভাষা। তাহলে দ্বিতীয় ভাষার কি নাম, একটা হচ্ছে দ্বিতীয় ভাষা, আর দ্বিতীয় ভাষাকে আমরা বলতে পারি বিদেশি ভাষা। দেখো এই এক ভাষার আমরা কত বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তাই না, চমৎকার লাগছে না ক্লাসটা। এবার আসি আমাদের দেশের দ্বিতীয় ভাষা হলো মূলত ইংরেজি। ওই যে আমি আগেই বলেছি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা আমরা অন্য দেশের সাথে নিজেকে কি করব, যখন কম্পেয়ার করতে যাব বা হলো শিখতে বাইরে যেতে হবে, তখন ইংরেজিটা শিখতে হবে। তাই বলা হচ্ছে দ্বিতীয় ভাষা মূলত ইংরেজি।
ধর্মীয়করণে আমরা অনেকে আরবি, সংস্কৃত, পালি ভাষায় শিখি, এইগুলোকে আমরা দ্বিতীয় ভাষা বলতে পারি। তাহলে এখন তোমরা দ্বিতীয় ভাষা বলতে পারবে যে দ্বিতীয় ভাষা কোনগুলো। এবার আসি আমাদের খুব পরিচিত একটা ভাষার মধ্যে, তাই না? সেটা হচ্ছে সাধু আর চলি। তোমরা প্রায়শই কিন্তু ভুল করে ফেলো সাধু আর চলিদের মধ্যে, আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভুল। তাহলে আমরা দেখি, বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকেরা যেভাবে বাংলা গদ্যে ভাষাকে তৈরি করেছে সেই ভাষাকে সাধু ভাষা বলা হচ্ছে। বাংলা গদ্যের ভাষা যেটা, অর্থাৎ বাংলা যখন লিখা ভাষা যখন লিখার ব্যবস্থা শুরু করলো, উদ্ভাবকেরা প্রথমে কি করলো, গদ্য লেখা শুরু করলো। সেই গদ্য যে ভাষায় লেখা হচ্ছে তাকে বলা হচ্ছে সাধু ভাষা। প্রথম দিকে সাধু ভাষা ছিল আড়ষ্ট, অর্থাৎ অনেকটাই গুরুগম্ভীর, যেটা কি করতো অনেকে ভয় পেত বা কঠিন মনে হতো, একটা দেখা যাচ্ছে অনেক কঠিন প্রাণচঞ্চলতা ছিল না। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধু ভাষা প্রথমে দিকে ছিল আড়ষ্ট, এই ভাষাকে প্রাণচঞ্চল হয়ে উঠতে অনেক সময় লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কিন্তু এই ভাষাটা নিয়ে কাজ করেছেন, এই জন্য তাকে বলা হচ্ছে সাধু ভাষার জন্ম। 1800 খ্রিস্টাব্দে প্রথম সাধু ভাষার জন্ম হয়েছিল। তাহলে আমরা সাধু ভাষা চলিতের জন্ম লিখে নিই। সাধুনীতির জন্ম 1800 খ্রিস্টাব্দের দিকে। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত নীতি নবীন। চলিত ভাষার সৃষ্টি কিন্তু 1914 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জন্ম অর্থাৎ হলো সাধু আর চলিতের যদি জন্মসাথে আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা বলতে পারবো সাধুনীতির জন্ম 1800 খ্রিস্টাব্দে আর চলিত হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। আর সাধু ভাষার জনক কে বলতো? সাধু ভাষার জনককে বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আসি পার্থক্য। সাধু আর চলিতের নির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে, যার পার্থক্যগুলো একটু দেখে নাও। সাধু ভাষা ক্রিয়াপদের পূর্ণরূপ রূপ পূর্ণাঙ্গ, আর চলিত ভাষা ক্রিয়ারূপে সংক্ষিপ্ত। যেমন যে করি আছে, বলি আছে, খাই আছে, আর আমরা চলিতে দেখি করেছি, খেয়েছি, বলেছি, এরকম। সাধু ভাষা উচ্চারণ গুরুগম্ভীর, চলিত ভাষা উচ্চারণ হালকা এবং গতিশীল, অর্থাৎ সাধু ভাষা অনেকটাই কঠিন মনে হয়, অনেকটা ভারী মতো লাগে, কিন্তু চলিত ভাষা কিন্তু হালকা গতিশীল। এটা খুব সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সাধু ভাষা অপরিবর্তনশীল, চলিত ভাষা পরিবর্তনশীল, অর্থাৎ যে কোনো নাটক বলো বা হলো মঞ্চে উপস্থাপনা বলো, বক্তৃতা বলো, আমরা কিন্তু এখানে চলিত ভাষা ব্যবহার করতে পারি, কিন্তু সাধু ভাষা মঞ্চে বক্তৃতায় ব্যবহার হয় না। এবার আসি সাধু ভাষা অনুসর্গের পূর্ণাঙ্গ ব্যবহৃত হয়, চলিত ভাষা অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা মার্জিত, অপরদিকে চলিত ভাষা চাপুল এবং জীবন্ত। এবার আসি আমাদের বানান অধ্যায়, তাই না? আমরা তখন কি করলাম, ভাষা সম্পর্কে আলোচনা করলাম, ভাষার বিস্তারিত আলোচনা শেষ করেছি। এবার আসি আমরা বানান। বানান বলতে বোঝানো হচ্ছে বর্ণন বা বর্ণনা করা বা বুঝিয়ে বলা, অর্থাৎ কোনো কিছু, যেমন ওই যে কলম, 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 এরকম কলমটাকে আমরা ভেঙে ভেঙে ব্যবহার করছি, বা হচ্ছে চোখ, চয়, ও, কার, খ, এই যে বানানটা করছি না, এটাকে ভেঙে ভেঙে যখন বানান করছি সেটাকে বলা হচ্ছে বর্ণনা করা বা বর্ণন করা বা বুঝিয়ে লেখাকে বলা হচ্ছে বানান। লিখিত ভাষা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণের যে ব্যবহার যোগ করে কিন্তু আমরা এই বানান করি, তাই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ যোগ করাকে বানান বলা হয়। যেমন এখানে মা, দেখো মা, এখানে আমরা কি করেছি, এখানে ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, তাই বলা হচ্ছে এটা। দেখো, লক্ষ্য করো, স্বরবর্ণের পরে স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার কি হতে পারে, ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ অথবা স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ, এইভাবে আমরা বানানটা করব। বানানের ধারণা কিভাবে আসবে, বানানটা কিভাবে আসছে সেটা দেখে নিই। বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে, যেসব শব্দের মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুযায়ী লেখার প্রেরণা থেকে বাংলা বানানের নিয়ম উদ্ভাবিত হয়। অর্থাৎ এই যে ভাষাটা বিভিন্ন জায়গা থেকে এসেছে, এখান থেকে মূল যে উচ্চারণ বা বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা সেই অনুযায়ী কিন্তু লেখার প্রচলন বা বানানের নিয়ম উদ্ভাবিত হয়েছে। প্রথম চেষ্টা করেছিল কি, দেখো তো এই যে বানানটা, আমি আগে বলেছি ব্যাকরণ কিন্তু অনেক নির্দিষ্ট নিয়ম মেনে চলে, ঠিক বানানোর ঠিক এরকম, তাই বলা হচ্ছে এই যে সুনির্দিষ্ট একটা বানানের নিয়ম, এটা প্রথম চেষ্টা গ্রহণ করেছিল কলিকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানানের নিয়ম চালু করে বা চেষ্টা করে। বাংলা বানানের নিয়ম প্রকাশিত হয় 1936 সালে। বাংলাদেশে বা আমাদের দেশে কে প্রথম করে, বাংলাদেশ টেক্সটবুক বোর্ড ও বাংলা একাডেমি বানান নীতি তৈরি করে। দুটি
এক হয়ে বর্তমানে সর্বত্র বাংলা একাডেমি বানানটিকে মানা হয়। অর্থাৎ আমরা যে এখন সুনির্দিষ্ট একটা কি করে অভিধান ব্যবহার করে তার মধ্যে অনেক বানান আছে না, এই বানানের নিয়মটা কিন্তু এখন কি করছে বাংলা একাডেমি করছে, কিন্তু প্রথম চেষ্টাটা করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা বানানের উৎস দেখতে পেলাম, বানানের প্রকাশ আর বাংলা বানানের নিয়ম যে বইটা বের করা হয়েছিল সেটা 1936 সালে বের করা হয়েছিল। আর প্রথম চেষ্টা করে তাহলে প্রশ্ন করে তোমরা বলবা কলকাতা বিশ্ববিদ্যালয়। তোমাদের মোটামুটি কি ধারণা হলো না বানান সম্পর্কে? বানানের নিয়ম কিছু আছে, সুনির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমরা বানানটা লিখি। আমরা বানান লিখি কিন্তু বানানের সুনির্দিষ্ট নিয়মটা জানি না। তাহলে আমরা নিয়মটা দেখিনি। বিদেশি শব্দে বানানের রস্বই বা রস্বকার ব্যবহার করা হয়। দীর্ঘকার, দীর্ঘকার ব্যবহার হবে না কোথায়? বানান লেখার সময়, বিদেশি বানান যখন লিখবো তখন আমরা দীর্ঘকার করবো না। যেমন মিশনারি উর্দু, এটা উর্দি, এটা তাহলে আমরা কিন্তু দীর্ঘকার দিই তাহলে লিখতে হবে কোন হবে। এবার আসি বাংলা বানানের রস্বই বা দীর্ঘকার হয়। যেমন হাড়ি, চাঙাড়ি, এখানে কিন্তু বাংলা বানানে আমি হাড়িতে দীর্ঘকার যদি দিই তাহলে আমাদের কোন হবে? চাঙাড়ি, দীর্ঘকার দিলে কোন হবে? ভাষা ও জাতি শব্দের শেষে রস্বকার হয়। যেমন বাঙালি, ভাষা ও জাতি অর্থাৎ কোন জাতিকে বোঝাচ্ছে সেটাকে তো আমরা অবশ্যই বাঙালি জাতি বললে বা হলো ইংরেজ জাতি বললে আমরা কি করবো? দীর্ঘকার ব্যবহার করবো না, করবো রস্বকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিদেশি বানানের ব্যবহার করা হচ্ছে রস্বকার, বাংলা শব্দ বানানের ব্যবহার করা হচ্ছে রস্বকার, আবার ভাষা জাতি বানানেও কিন্তু রস্বকার ব্যবহার করা হচ্ছে। এবার আসি ইংরেজি শব্দে। ইংরেজি শব্দে এর উচ্চারণ এক হলে সেখানে এ হয়, আর এস এর উচ্চারণ দন্তমূলীয় দন্তস্ব হয়। যখন আমরা দন্ত স্ব লিখবো তখন এস লিখবো, আর যখন তালবস্ব লিখবো তখন অবশ্যই এস এইচ লিখবো। তাই বলা হচ্ছে এস এইচ এর জন্য তালবস্ব, এস টির জন্য দন্ত স্বটায় ব্যবহার করা হয়। এটা কিন্তু ইংরেজিতে আমরা যখন লিখবো তখন, যেমন স্টেশন লিখি তারপরে লিখছে স্কুল, এই জাতীয় শব্দে কিন্তু আমরা এই নিয়মগুলো মেনে চলবো। এখানে প্রথমে দেখা হচ্ছে, দেখো অ্যাডভোকেট, অ্যাডভোকেট এখানে কিন্তু আমরা এ দিলে ভুল হবে, বা স্টোর। সংস্কৃত বা তৎসম শব্দে রয়ের পরে মূর্ধন্য হয়। যখন আমরা জানি যে দন্ত ন মূর্ধন্য, নত্ব বিধানা শব্দ বিধানের নিয়ম তোমরা অনেকেই জানো, তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সংস্কৃত তৎসম শব্দ যখন লিখবো তখন রয়ের পরে অবশ্যই মূর্ধন্য লিখবো। যেমন রণ, কারণ, এখানে আমরা দন্ত ন লিখে কিন্তু ভুল হবে। বাংলা শব্দে রয়ের পরে দন্তন্য হয়, সংস্কৃত শব্দে রয়ের পরে মূর্ধন্য হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, সংস্কৃত এবং তৎসমতে কিন্তু রয়ের পরে মূর্ধন্য হচ্ছে, কিন্তু যখন আমরা বাংলা বানান লিখতে যাবো তখন অবশ্যই রয়ের পরে দন্তন্য লিখবো। এতক্ষণ আমরা কি করলাম, ভাষা এবং বানান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা খুব সুন্দর হবে, চমৎকার হবে। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো তো সবাই দিতে পারবো, তাহলে মূল্যায়নের প্রশ্নের উত্তরগুলো সবাই চট্টগ্রাম সঙ্গে দিয়ে দাও। কথার টুকরো অংশকে কি বলে? কথার টুকরো অংশকে অক্ষর বলে। সাধনীদের জন্ম কত খ্রিস্টাব্দে? কে পারবে না এটা? সবাই পারবে তাই না? তাহলে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেছো, 1800 খ্রিস্টাব্দে। চলিত ভাষা কবে সৃষ্টি হয়? 1914 খ্রিস্টাব্দে। বানানের ক্ষেত্রে প্রথম চেষ্টা গ্রহণ করে কোন বিশ্ববিদ্যালয়? কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না কলিকাতা বিশ্ববিদ্যালয়? বলতো, কলিকাতা বিশ্ববিদ্যালয়। বানান বলতে কি বোঝায়? বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা বা বুঝিয়ে লেখা। তাহলে তোমরা এই বিষয়গুলো বাসায় খুব সুন্দর করে চর্চা করবে। আগামী দিন তোমাদের ক্লাস নেওয়া হবে মুজিব কবিতার উপরে। তোমরা বাসায় খুব ভালো করে এগুলো একটু পড়বে, দেখবে, এবং তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আসে সেটা যেন চমৎকার করে লিখতে পারো সেই জন্য চেষ্টা করবে। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।